এবার এরকম একটা ডায়লগ বক্স আসতে পারে, কারণ ওই ফাইলটা হচ্ছে লোয়ার ভার্সনে বানানো, মানে ওই প্রজেক্টটা লোয়ার ভার্সনে বানানো আর আমরা চালাচ্ছি নিউয়ার ভার্সন। তাই ও বলতেছে তুমি কি নতুন আর একটা ভার্সন ক্রিয়েট করতে চাও? আমি বললাম ওকে ফাইন করো, সমস্যা নেই, করে দিল। দেওয়ার পরে এখানে একটা এই চলে আসছে মিসিং ফন্ট, ফন্ট মিসিং বলতেছে ফন্ট আমরা পরে চেঞ্জ ফেঞ্জ করে নিতে পারবো। এবার দেখেন এই যে মেইন সিকোয়েন্স নামে একটা আছে না, এইগুলা কিন্তু আপনার এই যে এইখানে দেখেন আমাদের প্রজেক্ট প্যানেলের মধ্যে কি কি আছে, এডিটের মধ্যে আসছে ফাইনাল অ্যাসেট, এডিটের মধ্যে কি আছে শর্টস আর হচ্ছে টাইটেল। তাহলে শর্টস এক, এক নম্বর শর্টস এর উপর যদি এবার ডাবল ক্লিক করেন তাহলে এখানে দেখেন একটা প্লেস হোল্ডার চলে আসছে, মানে এখানে একটা আর একটা সিকোয়েন্স ওপেন হয়েছে, তাই না? এবার যদি আমরা বর্তমান যেটা আছে সেটাকে ডিলিট করে দিই, দিয়ে ধরেন আমরা অন্য কোথাও থেকে একটা ফুটেজ নিয়ে আসি, ধরেন এই ফুটেজটা এনে আমরা যদি এখানে রাখি, এখানে রেখে দিলাম, জাস্ট রেখে দেওয়ার পরে আবার ফেরত যান, দেখেন আমাদের ওই ফুটেজটা এখানে চেঞ্জ হয়ে গেছে। ইজি না? এবার পরেরটা এইটা, তার মানে হচ্ছে দুই নাম্বার নেস্টেড সিকোয়েন্স, নেস্টেড শর্ট, এটা গেলাম, এটাকে ডিলিট করলাম, এবার এইটাকে এখানে প্লেস করে দিলাম, এনে এইগুলোকে কেটে দিলাম, এবার দেখেন চেঞ্জ হয়ে গেছে, সুন্দর জিনিস না? ফন্ট মিসিং এর কথা বলছিল না, সো ওই ফন্ট গুলো আপনি যখন ওপেন করবেন তখন আপনাকে দেখাবে যে কোন কোন ফন্ট গুলো আপনার মিসিং আছে। ধরেন এইখানে যদি দেখেন নিচে একটা কর্নারে একটা সাইন আছে, দেখছেন এই এই কোণায় অ্যালার্টের একটা সাইন আছে, এইখানে কিন্তু আপনার এখানে বলে দিছে যে কোন কোন ফন্ট আপনার মিসিং আছে, এখানে এই একটা ফন্ট মিসিং আছে। সো আমি এগুলাকে বাদ দিলাম। আপনি যদি টাইটেলের মধ্যে যান, টাইটেলের উপর যদি ডাবল ক্লিক করেন তাহলে এই যে টাইটেলের যে অপশনটা আসছে না, এবার হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স এর মধ্যে যান, উইন্ডোজ থেকে আমরা এসেনশিয়াল গ্রাফিক্স এ যাই, এই যে দেখেন এইখান থেকে আপনি এবার টাইটেলটা চেঞ্জ করে নিতে পারবেন, এর ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন, চাইলে এর ফন্টটা কি ফন্টে আছে সেটা আর কি আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আমি এটা ফন্ট কোন ফন্ট দেয়া নাই, সো আপনি এখানে আপনার নিজের মতো করে একটা ফন্ট সেট করে দিতে পারেন। বা মনসার এক্সটাবো আপনার এখানে ওই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, দেখছেন আগে একটা ফন্ট ছিল এখন আর একটা ফন্টে চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আর কি করতে পারেন, ঠিক আছে? তো দেখেন এইগুলোর কত কিফ্রেম কিফ্রেম অ্যাড করছে না, দেখেন কিসের কিফ্রেম, পজিশনের কিফ্রেম অ্যাড করছে আর হচ্ছে আপনার স্কেলের কিফ্রেম অ্যাড করছে, জুম আউট হচ্ছে আস্তে আস্তে, আবার এরপরে এখানে বেসিক থ্রি ডির কিফ্রেম অ্যাড করছে, লিনিয়ার ওয়েপের কিফ্রেম অ্যাড করছে, ড্রপ শ্যাডোর কিফ্রেম অ্যাড করছে, মানে ড্রপ শ্যাডো ইফেক্ট অ্যাড করছে। তো এই এইটা মানে এরকম টেমপ্লেট ইউজ করতে করতে আপনি এরকম দেখবেন কোন কোন ইফেক্ট ইউজ করছে, কোন ইফেক্টে কি কাজ। ধরেন আমি যদি এখানে বেসিক থ্রি ডিটা অফ করে দিই তাহলে মানে বোঝা যাচ্ছে না প্রথমে যে কি কাজ করতেছে, কিফ্রেমের মধ্যে এসে বেসিক থ্রি অফ করে দিলে দেখেন এখানে টিল্ট ছিল না, একটু একটু কাজ করে দিছে, হালকা একটু কাজ করে দিছে। লিনিয়ার ওয়েপের এখানে ক্লিক করলে কিছু বোঝা যাইতেছে না, এই জন্য প্রথম দিকে যাই, লিনিয়ার ওয়েবটা অন করে দেই, দেখেন এক পাশ থেকে কাট করে নিছে, ওটা দেখাইতেছে, ঠিক আছে? তো এইসব জিনিসগুলো আপনার তখন নিজের মধ্যে একটা ই চলে আসবে যে কিভাবে কি করতেছে, ওকে?